যুক্তরাজ্য বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দিয়েছে কানাডা। তবে যাদের দেহে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই টিকা দেওয়ার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে তাদের কাছ থেকে ফাইজার বায়োএনটেকের টিকার তথ্য হ্যাক হয়েছে। করোনা ভ্যাকসিনের আপডেট নিয়ে আলভি হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার ব্যবহার ও সরবরাহের অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। একে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে দেশটি। কানাডা সরকার তাদের নাগরিকদের জন্য 2 কোটি ডোজ টিকা কিনবে বলে জানিয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রয়েছেন বয়স্ক ও তাদের সেবাদানকারী এবং দুর্বল ও অসুস্থরা। এরপর আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাপ্তবয়স্ক, অবসরপ্রাপ্ত হোমসের বাসিন্দা এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা। যুক্তরাজ্যে মঙ্গলবার টিকা নেওয়ার পর ন্যাশনাল হেলথ সার্ভিসে 2 কর্মীর দেহে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। যাদের কোনো ধরনের ওষুধ, খাবার বা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ইতিহাস রয়েছে তাদেরও এই টিকা নেওয়া থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ইএমএ জানিয়েছে তারা সাইবার আক্রমণের শিকার হয়েছে। হ্যাকাররা তাদের কোভিড-19 টিকা সংক্রান্ত নথিগুলোতে অ্যাক্সেস পেয়েছে। বায়োএনটেক জানিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে তারা যে নথি জমা দিয়েছিল তারও নাগাল পেয়েছে হ্যাকাররা। ভারতে জরুরি ভিত্তিতে করোনা আক্রান্তদের জন্য সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের তৈরি টিকা দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ব্যাপারে আরও তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি। আলভি হোসাইন, চ্যানেল আই।